হ্যালো সবাইকে, আমি আছি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে শনিবার, আজকে টপলুদের স্কুলের অ্যানুয়াল কার্নিভাল। তো আজকে আমরা ফ্যামিলি ইন ব্ল্যাক, আমরা সবাই ব্ল্যাক পড়েছি, বাট এটা এরকম করে না, বাট হয়ে গেছে, সবার ব্ল্যাক হয়ে গেছে। তো আমাদের 1:30 সময় বেরোনোর কথা ছিল, এখন 2:30 কার্নিভাল অ্যাটেন্ড করিনি, দিস ইজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। এখন কৌস্তব যেটা করছে সেটা হচ্ছে উবের দেখছে, পাচ্ছ কি একটা পেয়েছি, এবারে সে আসবে কিনা বলা যাচ্ছে না। তো যদি উবের না আসে তাহলে ওই ইয়ে করতে হবে, আলটিমেটলি মেট্রো। আরো দেরি, টপলি এদিকে আয়। এই দেখো টপলি এরকম ছেড়েছি, টপলি একটা জিন্স পরেছে। হ্যাঁ, তোমার সাজুটা খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। তুমি কোথায় যাচ্ছ আজকে, তোমার স্কুলে কি কার্নিভাল? কার্নিভালে কি হয়? কার্নিভালে রাইড হয়, তাই আর কি হয়? অনেক খাবার আসে। চলো, কৌস্তব কার্নিভালে একটা কারণেই যাচ্ছে, 14 বার জিজ্ঞাসা করছে যে কি খাবার পাওয়া যাবে। না, ওদের যে অ্যাডভার্টাইজমেন্ট সেটাতে লেখা রয়েছে যে লিস্ট মেকিং, সব বিভিন্ন ধরনের স্ন্যাক্স ট্যাক্স রয়েছে, ওইটাই ও খেতে যাচ্ছে। আমি ওকে বোঝাচ্ছি যে আমার একটা মান সম্মান আছে। আরে ওরা তো স্টল করছে যাতে লোকজন খায়, আমার মতন লোকজন না গেলে হবে, এটা সাকসেস হবে। ইলেকট্রিক তারের গলির মধ্যে দিয়ে, এই গলিটা দিয়ে চাঁদনি তো ইলেকট্রিক তারের জন্য বিখ্যাত। হ্যাঁ চলো, আর একটুখানি এসে গেছি, ওই দিকটায় নেমে গেলাম আমরা, এখান থেকে একটুখানি ওয়াকিং ডিসটেন্স। ভাই দেখো কি সুন্দর সাজিয়েছি, কি সুন্দর সাজিয়েছি। ওয়াও, ডব্লু এখনো ফ্রেন্ডসদের দেখতে পাচ্ছে না। ডব্লু বন্ধু কই, ফ্রেন্ডস কই? দারুন দারুন, টপলু ভাল লাগছে, এই দিকটাই হচ্ছে টপলুদের ক্লাসরুম, এই দিকটায় এদিকে ফুড কোর্ট তোমার জায়গা, এই কত রাইস, টপলু চড়বে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও আরো ফ্রেন্ডসরা আসুক, দাঁড়াও। এগুলো হচ্ছে ফুড কুপনস, 200 এর আপাতত করেছি, ওরা আসছে। এই যে টপলুর ফ্রেন্ড, চলো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দুজন কে আগে ওনলি নাও 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 নাও, ধরো দিচ্ছি দিচ্ছি। এখানে মোটামুটি আমাদের বন্ধুরা সব চলে এসেছে। উষা উষা হ্যালো, পায়েল কোথায় গেল? দাও দাও বলতে হবে না। এইটা পুরোটা ফুড কোর্ট, তো ছোট 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 এরকম স্টল করেছে প্রচুর, এখান থেকে নিয়ে নিয়ে খেতে হবে। এক একটা স্টলে এক এক রকম খাবার বিক্রি হচ্ছে, এখানে ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, এখানে কি বিক্রি হচ্ছে, পেস্ট্রিজ। আদ্বিকার বেলুন উড়ে গেছে, বাবা এটা গ্যাস বেলুন তো, এই হচ্ছিল হচ্ছে দাদা, হবে হবে, এই তো এই যা হয়নি, থ্যাংক ইউ বল আঙ্কেলকে। আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ নিতে এসেছি, এখন ফ্রেঞ্চ ফ্রাইজ ভাজা চলছে। তুমি আমার গায়ে টাটা 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 টাটা, বাবা গরম আছে, পায়ে ধরো, গরম আছে,
এটা তুমি খাচ্ছ? খাও খাও, ও ওখান থেকে নিয়ে নিচ্ছে। এবারে আমরা যাচ্ছি ফুচকা খেতে, আমাদের কাছে কুপন বেঁচে গেছে। পায়েল খাও খাও দুজনে একসাথে। হ্যাঁ এইবারে রাইস, ওয়েট 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 ম্যাম ম্যাম রাইস। প্রচুর লোকজন আর কি চলে এসেছে সন্ধ্যাবেলা, তো আমরা এখন একটু গেমিং জোনের দিকে যাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, রাইডস চড়া হয়ে গেছে, এইবারে এই পুরো গ্রাউন্ডটাতে গেমিং জোন বসেছে, তো এইখানে একটু খেলবো। মানে যে গেমটা টপলু খেলবে ওটা অ্যাসিওর প্রাইজ। এইবারে আমরা এক্সিট করছি, সাতটা বাজে, কৌশল বলছে আমি আর থাকতে পারছি না। মানে এখানে কি হয়েছে বলো তো, এটা কি চার্জ গেট দিয়ে বার করছে? এখানে না কি হয়েছে বলো তো, যত সন্ধে হয়েছে এরপরে ডিজে স্টার্ট হবে, তো আরো আরো ভিড় হচ্ছে প্রচন্ড। আর ডিজেতেই ছোট বাচ্চারা এলাউড না, ক্লাস 7 অনওয়ার্ডস, তো এ করে লাভ নেই, তো আমরা বেরিয়ে যাচ্ছি। এটা চার্চ না, কি সুন্দর। এটা চপলুদের স্কুলের চার্চ, এই দিকটায় কখনো আসিনি। এখন সন্ধে 7:30 মতো বাজে, তো আমাদের দুজনেরই এখন কারোর বাড়ি যেতে ইচ্ছা করছে না, আর টপলু তো না ছেড়েই দাও। তো টপলুদের স্কুল থেকে স্প্ল্যানেট খুব কাছে, এই 5-10 মিনিটস মতো লাগে, হেঁটেই যাওয়া যায়, বাট এখান থেকে অটোও পাওয়া যায়। তো আমরা ভাবছি একটু স্প্ল্যানেটে যাই, একটু ঘোরাঘুরি করি, বাট আমি প্রচুর খেয়েছি, আমার আর খিদে পাচ্ছে না, কিন্তু ও আমি কিছুই সেরকম খেতে পারিনি, কৌশল সেরকম কিছু মানে জমিয়ে খেতেটা পারেনি, মানে যেভাবে প্রচন্ড ভিড়, আর ম্যাক্সিমামই মানে মানে কি বলবো মানে ফিমেল ক্রাউড, মেয়ে এবং মেয়ের মায়েরা, এবং সেখানে আমাদের ছেলেদের ঢোকা খুব সমস্যা হয়ে ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, তো ওই জন্য ও কিছু খায়নি। ওই যে টুকিটাই কিছু খায়, খাবে এটা দশ, এটা কুড়ি, এটা ঠিক আছে বলো, কালার দুটো ভালো, এই কালারটা তো পুরো এটার সাথে ম্যাচ। এখন টপলুর স্কুলের একটা ভাবছি সোয়েটার নিয়েই যাব, কি চকমকি সব চুড়ি, এগুলো এমনিতে পরি না, কিন্তু ভাইয়ের বিয়ে বলে মনে হচ্ছে যেন নিই। কত রকমের চকলেট, ক্রিসমাসের সব এসে গেছে, কি সুন্দর লাগছে না? ক্রিসমাসের সব এসে গেছে কালেকশন। স্মিতা স্টোর্স কোথায় চলে যাচ্ছ? চলো পড়ে দেখ, খুলিয়ে দেবে, দেখো দেখো, ঠিক আছে, একটু বড়, ঠিকই আছে না? নিউ মার্কেটে সব সময় ভিড়, কোনো সময় ফাঁকা দেখি না। ভাবছি টপলুর কয়েকটা চুলের ক্লিপ কিনবো, বাট প্রচন্ড ভিড়, আর ইচ্ছা করছে না গো এই ভিড়ের মধ্যে, আর ভাল লাগছে না এই ভিড় ঠেলে ভেতরে ঢোকা। খুব বাজে, আর টপলু খালি কোলে উঠে পড়ছে, চলো ফিরে যাই চলো। সবে ওখানে খাওয়াটা খুব একটা মনে মতো হয়নি, তার জন্য দাদা বৌদি থেকে খাবার অর্ডার করিয়েছে, কিন্তু সব থেকে অদ্ভুত বিষয় হচ্ছে আমার গলাটা তো ধরে গেছে, ইগনোর করো, আমি ধরে নেই কিন্তু গলাটা। সব থেকে অদ্ভুত বিষয় কি জানো, দাদা বৌদিতে অর্ডার করেছে, দেখো একবার। না এটা তো আমরা এর আগে দেখিয়ে ফেলেছি অলরেডি, এটা হচ্ছে দাদা বৌদি,
আমরা যেটা দেখিয়ে ফেলেছি সেটা হচ্ছে দাদা বৌদির নর্থ ইন্ডিয়ানটা খুব ভালো। এক্স্যাক্টলি, জানি না যে দাদা বৌদির চাইনিজটা কিরকম। এটা কেমন একবার খেয়েছি, হ্যাঁ খেয়েছি খেয়েছি একবার খেয়েছিলাম। তো যাই হোক, ওসব এখানে অর্ডার করেছে। এটা কি, এটা হচ্ছে নরমাল না, মিক্স নয়, এটা চিকেন হাক্কা নুডল। চিকেন হাক্কা নুডল, এটা মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ান, হ্যাঁ চিকেন মাঞ্চুরিয়ান। তাকে ভেজ মাঞ্চুরিয়ান হবে নাকি? দুই খাবার খেতে দেখাতে দেখাতে মানে আমি টায়ার্ড। কেমন বানিয়েছে দাদা বৌদি চাইনিজ? খুবই ভালো বানিয়েছে, টেস্ট খুবই ভালো। নুনটা একটু আমার কম লাগছে, কারণ আমরা একটু বেশি নুন খাই, আমরা অতিরিক্ত নুন খাই। মাঞ্চুরিয়ানের গ্রেভিটা দিয়ে খাই, তাহলে নুনটা ব্যালেন্স হয়ে যাবে, তাই না? ভালো বানিয়েছে, ইয়ামি বানিয়েছে, খুব ভালো বানিয়েছে। মাঞ্চুরিয়ানটা দারুণ হয়ে যাবে, মানে একদম ইন্দো চাইনিজ যে টেস্টটা হয় প্রপার সেরকম। হেভি হেড টোপলু তখন স্কুলে ওই গেমটা খেলে যে প্রাইজটা পেলো সেটা হচ্ছে এটা, ছখানা এরকম কাপের একটা সেট রয়েছে। কাপগুলো বেশ সুন্দর দেখতে, বেশ সুন্দর। ও বেশ, খানিকটা রাত হয়ে গেছে, তাড়াতাড়ি শুয়ে পড়া উচিত ছিল আজকে। কালকে ভাইয়ের আইগুড়ো ভাত, মানে কালকে ভাইকে আমরা আইগুড়ো ভাত খাওয়াচ্ছি আর কি। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা, তোমারই ছঙ্গি নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, শুভরাত্রি, টাটা টাটা।